আমি তাকে বললাম ইয়াকুল তিনি তো আমাদেরকে এই কথার আদেশ দেন ও বুধুল্লাহ দেখো জাতি তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে কাউকে শরিক আকুম আর তোমাদের বাপদাদারা দ্বারা তোমাদেরকে যেই কথাগুলা বলে এগুলো আগে ছাড়ো এটা নবতের প্রথম দাওয়াত এটা আজকে আমাদের মুসলিম জাতিকে এটা মানতে হবে যদি কোরআন সুন্নার পথে আপনি ফিরে আসতে চান আপনাকে রাসেলসালের এই মূলনীতিতে আসতে হবে আপনার দেশাচার আপনার বাপদাদার আপনাদের হুজুররা যে কথাগুলো বলে এটা আগন্তর থেকে খালেজ করেন ছাড়েন আগে আপনি যেহেতু দেখতেছেন সব ভেদাও আপনি হক পেতে চান না তাহলে আগে সবকে ছেড়ে দেন আমাদেরকে স সব ছেড়ে দেন কোনো হুজুরের কথায় আপনি শুনবেন না কোনো বাপদাদার থেকে ফতুয়া নেবেন না এখন আপনি নিজেকে নিউট্রাল করে নিলেন এখন আপনি গিয়ার চেঞ্জ করবেন এখন আপনার রাস্তা যেহেতু পরিবর্তন করবেন আগে আপনি থামেন থেমে কোন দিকে যাবেন আপনি যেহেতু খুঁজতেছেন তাহলে আপনাকে প্রথম থামতে হবে আপনি চলতে গিয়ে রাস্তা খুঁজে পেবেন না একটা জায়গায় আপনাকে এসে থামতে হবে থামিয়ে জিজ্ঞেস করতে হবে তখন রাসুল্লাহাম এটাই বলেছেন অত্রুকু মায়ু আকুম তোমাদের দাদারা যে ধর্মের কথা তোমাদেরকে বলে যে নিয়ম নীতি এগুলাকে ছাড়েন যেমন আমাদের মহিলাদেরকে বলবো মেয়েদেরকে বলবো আপনার নানি দাদির যে ওইগুলো আছে এগুলাকে বাদ দেন এগুলো থামা এগুলো ছাড়েন বাচ্চা পেটে আসলে বিয়ে সাদিতে মহিলাদের যে মিনসের সময়গুলোতে কি করা যাবে কি করা যাবে না এই শিক্ষা আপনার নানি দাদির কাছ থেকে নিলে ও আপনাকে ওই ম্যাচের কাঠি ধরিয়ে দিবে ওই হলুদ ধরিয়ে দিবে তার কাটা ঢুকিয়ে দিবে বুঝেন না আপনাকে নিতে হবে থেকে ইসলাম থেকে কোরআন এবং হাদিস থেকে নিতে হবে আর যদি ওই যে কেরালা আফ্রিকার জঙ্গলের এদের কাছ থেকে নেন এরা বিয়ের সময় দেখেছি এরকম লম্বা শলাকা এখান দিয়ে ঢুকায় এখান দিয়ে বের করে থ মানে আপনাকে বিন্দাই দিল আর কি বুঝেন আলহামদুলিল্লাহ বলেন আমাদের ইসলামের মধ্যে এরকম নোংরামি নেই দৃশ্য যখন আমি দেখেছি না এটা সহ্য করার মতো না আসলে মানুষ যখন শয়তানের হয় দিয়ে শয়তান যা খুশি তা করিয়ে নেয় দিয়ে এরকম বড় বড় করে করে নেয় মুখ নেয় কেটে নেয় ফেরে নেয় ইসলাম আলহামদুলিল্লাহ মুসলিমদেরকে একদম উত্তম পরিবেশ দিয়েছে নিজেকে নিজে আঘাত করতে আল্লাহ নিষিদ্ধ করেছে নিজেকে নিজে এটা হচ্ছে আমাদের ইসলাম ধর্ম আর বাতিল ধর্মগুলো দেখেন তাহলে আপনি যদি হক পেতে চান উত্রকমা يقولوا আপনার সমাজ জাতি কি বলে সবকে প্রত্যাখ্যান করতে হবে তারপর আপনি কোরআন হাদিসের মধ্যে হাত দেন ইনশাল্লাহ সঠিক লাইন পেয়ে যাবেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক প্রথম যুগের দাওয়াত তারপর তিনি বলতেন ওয়া না তিনি আমাদেরকে আদেশ করতেন বিসালাতি ওয়াজাকাত দে ওয়াসিত কিওয়াল আফাফি ওয়াল ওয়াসিলা তিনি তো আমাদেরকে আদেশ করেন তোমরা নামাজ পড়ো জাকাত দাও নিজেকে সম্পূর্ণ ভাব বর্ণের কাছে ভিক্ষাভিত্তি করেও না মানে উত্তম চরিত্রের ঘট আফাফ মানে আফাফ হচ্ছে এই সমস্ত নোংরামি ছাড়ো এবং ও বিশ্মিলা এবং তোমরা সম্পর্ক রক্ষা করে চলো এটা যদি একজন ব্যক্তির দাওয়াত হয় এটা কি করে পাগলের কথা হইতে পারে তখন হেরাট খিরিস্টান কিন্তু বুঝে নিয়েছেন এটা কোনো পাগলের প্রলাপ হতে পারে না এটা কোনো নবী ছাড়া এটা কোনো পাগলের প্রলাপ হতে পারে না উত্তম উপদেশগুলো ইসলাম আমাদেরকে দিয়েছেন এই হাদিস আপনি বুখারিতে পেয়ে যাবেন দুই জায়গায় বুখারিতে একবার সূচনাতে সাত নাম্বার পেয়ে যাবেন এই বাক্যগুলো এবং আরেকটু ছোট করে পড়তে চাইলে আপনি কেতাবুল বীর রিওয়াসিলা আটাত্তর নাম্বারে চলে যান সেখানে আপনি পাঁচ হাজার নয়শো আশি নাম্বারে রয়েছেন তাহলে এটা হচ্ছে ইসলামের প্রথম দাওয়াত যতগুলো বাক্য রাসুল বলতেন তার মধ্যে একটা জোরালো থাকতো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলতে হবে